আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো সবোতাম তৈরি করা। এখানে প্লাস্টিকের বোতাম আছে, যেগুলো বাজারে পাওয়া যায় প্যাকেট হিসেবে, ছোট বা বড় আছে, এগুলো একটু বড় সাইজের। তো আমি আপনাদেরকে আজকে সবোতাম তৈরি দেখাচ্ছি। এখানে যে কাপড় দিয়ে আমি তৈরি করব, সে টুকরো কাপড় নিয়েছি। দেখুন, এই এই হচ্ছে বোতাম। বোতামের লক্ষ্য করেন, উল্টো এবং সোজা পিঠ আছে। হ্যাঁ, সে হিসেবে দিবেন এইভাবে কাপড়ের মধ্যে। তো আমি কাপড় দিলাম, দেখেন এরকম হবে। হওয়ার পর খুব শক্ত করে আপনাকে কাপড়টা ধরে রাখতে হবে, ছুটে গেলে কিন্তু ঢিল হয়ে যাবে। এরপর সুতা দিয়ে খুব সুন্দরভাবে পেঁচাতে হবে। হ্যাঁ, এমনভাবে আপনাকে পেঁচাতে হবে সুতাটা, যাতে কোনো ধরনের কাপড়, বাড়তি কাপড় চারপাশে না থাকে, বিষয়টা একটু লক্ষ্য রাখতে হবে। এই যে ভালো করে পেঁচিয়ে দিবেন একদম। তো এরপর দেখেন হয়ে গেছে, এটা আর খুলবে না। এরপর এক্সট্রা যে কাপড় আছে সেটা আপনি কেটে নেবেন। হ্যাঁ, আমি কেটে নিয়েছি, এক্সট্রা কাপড়টা কেটে নেবেন। কাপড়ের অংশগুলো একদম বেশিও কাটবেন না, আবার কমও কাটবেন না। বেশি কাটলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে, গিটটা, সুতাটা যে পেঁচাইছিলাম ওইটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো ওটা বেশি খুলবেন, বেশি কাটবেন না। আবার অতিরিক্ত এক্সট্রা কাপড় রাখবেন না। অতিরিক্ত এক্সট্রা কাপড় যদি আপনারা রেখে দেন, তাহলে কিন্তু এটা জামার সাথে অ্যাডজাস্ট করতে খুবই সমস্যা হবে এবং এটা সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এভাবেই আপনারা সুন্দর করে কাপড়ে সুবোতাম তৈরি করতে পারেন। সুবোতাম তৈরি করে জামাতে সৌন্দর্য সৃষ্টি করতে পারেন। খুব ভালো লাগে হাতের কাজ করতে গেলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।